ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গা ও জলবায়ু সমস্যায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, আজারবাইজানে ন্যাম সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার শুদ্ধি অভিযান স্বেচ্ছাসেবক লীগে কাউসার পঙ্কজকে অব্যাহতি, কাউন্সিলের দায়িত্বে নির্মল সাচ্ছু জানিয়েছেন ওবায়দুল কাদের। জামিন পেলে খালেদা জিয়াকে চিকিৎসার্থে বিদেশে পাঠাতে চান স্বজনরা, নির্মম নির্যাতন করা হচ্ছে তাকে, অভিযোগ বিএনপি নেতাদের। নুসরাত হত্যার রায় বিচারহীনতা সংস্কৃতি দূর করার দৃষ্টান্ত দাবি আইনমন্ত্রীর, উচ্চ আদালতেও বিচার দ্রুত নিষ্পত্তির আশা, নিরাপত্তাহীনতায় নুসরাতের পরিবার। বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। আরও বেড়েছে পেঁয়াজের দাম, বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, চলতে পারে রাত পর্যন্ত। ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে ডাকা দোয়া মোনাজাত অনুষ্ঠিত স্থগিত, জামায়াত ঠেকাতে বাস ও নৌ যোগাযোগ বন্ধ। ইরাকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 40 জন নিহত, আহত 2000-এর বেশি, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদ। ভারত সফরে অনুশীলন ক্যাম্প শুরু, জাতীয় দলের যোগ দিলেন স্পিন কোচ ভেট্টোরি।